যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যশোর জেলার সব জায়গা থেকে আগত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতাকর্মী বৃন্দ, ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। একটু আগে অমিত খুব সংক্ষেপে আমার নাম ঘোষণা দেবার আগে বলল যে আমি অনেক বিজি শিডিউল। বিজি তো আমার নেতা কর্মী, দেশের মানুষ, তাদেরকে নিয়েই আমি ব্যস্ত। সকালবেলায় আমাদের সময় আপনাদের দুপুর 2:30 সময় আমাদের যেটা সাপ্তাহিক স্ট্যান্ডিং কমিটি মিটিং থাকে সেটি ছিল, সেটি শেষ করে তারপরে কেরানীগঞ্জে ইফতারের অনুষ্ঠান আছে ওখানে গিয়েছিলাম, ওখানে একটু সংক্ষিপ্ত বক্তব্য রেখে তারপরে জিয়ারমন ফাউন্ডেশনের আজকে ইফতার ছিল ওখানে গিয়েছিলাম। কিন্তু আপনাদের এখানে আমার সময় ছিল 6টার সময়, তো 6টা বেজে যাওয়াতে ওটা ওটা ওখানে নেতৃবৃন্দ আছেন, অতিথিরাও আছেন, আপনাদের এখানে এসেছি, আপনাদের এখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আবার ওখানে যাব। ব্যস্ততা এটি আমার ব্যস্ততা, দলের দলের কর্মসূচি, আন্দোলন, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, দেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা। প্রিয় ভাই বোনের উপস্থিত নেতৃবৃন্দ, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি ইফতার মাহফিলের দোয়ার অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা এখানে সবাই রাজনীতিবিদ, আমরা এখানে একটি আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে আমরা দেশের মানুষ, দেশের জন্য রাজনীতি করি। খুব সংক্ষেপে যদি আমরা আমাদের রাজনীতির কথা বা আদর্শ বলি, সেটা হচ্ছে যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করা, সেটিকে প্রতিষ্ঠিত রাখা, মানুষ গণতন্ত্র বলতে যা বোঝায়, যেসব দেশ পৃথিবীতে গণতন্ত্র চর্চা করে সেই চর্চা বলতে যেসব নিয়ম কারণ বোঝায় তা, পত্রপত্রিকা বা মানুষের বাক স্বাধীনতা বলতে যা বোঝায় তাতে বিশ্বাস করা এবং সেটি বাস্তবায়নের চেষ্টা করা, এবং অবশ্যই দেশ এবং দেশের মানুষের জীবনযাত্রা যাতে ভালো হয়, মানুষ যাতে সঠিক চিকিৎসা পায়, ভালোভাবে থাকতে পারে, বিচার ব্যবস্থা যাতে সঠিক থাকে, এই কমবেশি এই জিনিসগুলোকে এনশিওর করে, এটি আমাদের দলের রাজনীতি, এটি আমাদের আদর্শ। আমরা সংক্ষেপে অনেক সময় রাজনৈতিক ভাষায় যেটিকে উন্নয়ন উৎপাদন বলি, উন্নয়ন উৎপাদন সকল কিছুর সমষ্টিগত, এগুলি হচ্ছে কম বেশি, দেশের সন্তানেরা যাতে শিক্ষা পায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, কিন্তু আমরা যদি আজকে বাংলাদেশের দিকে তাকাই, আমরা কি দেখতে পাবো এই এই কোনো একটি জিনিস কি আজকে আছে বাংলাদেশে? আপনারা এখানে যারা বসে আছেন, খুব সংক্ষেপেও বলি, কথাগুলো কম বেশি একই, কথাগুলো কি? আজকে মানুষের ভোটের অধিকার নিয়ে আমরা কথা বলছি, শুধু আমরা কথা বলছি না, বহির্বিশ্বে সমগ্র বিশ্ব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে কথা বলছে, মানবাধিকার সংগঠনগুলো কথা বলছে, বিভিন্ন ডেমোক্রেটিক অর্গানাইজেশন গুলো কথা বলছে, মানুষ বাংলাদেশের মানুষ পর্যন্ত ভোটের অধিকার নিয়ে কথা বলছে। ১৯১৪ সাল থেকে যদি আমরা শুরু করি, কম বেশি 2008 সালের নির্বাচনে, সেই নির্বাচনও বিতর্কিত নির্বাচন ছিল, আপনারা কম বেশি যারা মাঠে কাজ করেছেন আপনারা জানেন, দেখেছেন আপনারা, তারপরেও গণতন্ত্রের সাথে, তর্কের খাতিরে গণতন্ত্রের সাথে আমরা সেটি মেনে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি, আমরা গণতন্ত্রের স্বার্থে যদিও বা মেনে নিয়েছিলাম, কিন্তু যারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শাসন ক্ষমতাকে দখল করেছিল তারা কিন্তু সেই মর্যাদা রাখেনি, তারা সেই মর্যাদা দেয়নি, সেই জনগণের সেই মর্যাদা তারা রাখেনি, তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ধীরে ধীরে বিভিন্ন রকম জনগণের বিরুদ্ধে এইরকম ব্যবস্থা গ্রহণ করেছে, দেশের বিরুদ্ধে এইরকম ব্যবস্থা তারা গ্রহণ করেছে, গণতন্ত্রের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে, মানুষের বাক স্বাধীনতার বিরুদ্ধে এইরকম ব্যবস্থা তারা গ্রহণ করেছে। সংক্ষেপে যদি আমরা আজকে দেখি, এই যে যেমন ধরেন দুই দিন আগের ঘটনা নিউ মার্কেটের ঘটনা, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে কম বেশি সবাই এখানে উপস্থিত অংশগ্রহণ করছেন, আপনারা দেখেছেন কি হলো। আমরা দেখলাম যে আওয়ামী লীগ নামক যে এই যে দলটা, এদের নেতাকর্মীরা নিউ মার্কেটে যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা, গরিব ব্যবসায়ীরা, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে তাদের উপরে বছরের পর বছর তাদের উপরে অত্যাচার নির্যাতনের মাধ্যমে চাঁদাবাজি করেছে, রেস্টুরেন্ট গুলাতে গিয়ে বিনা পয়সায় খেয়েছে, অত্যাচার নির্যাতন করেছে, এটির প্রতিবাদে দোকানদাররা যখন প্রতিরোধ করেছে কিভাবে তাদের সাথে মারপিট করেছে এবং পুলিশ বাইরে দাঁড়িয়ে তামাশা দেখেছে। শুধু তাই নয়, এই যে গত দুই দিন ঘটনা ঘটেছে, গন্ডগোল ঘটেছে, এর মধ্যে আমরা দেখেছি নিরীহ মানুষ, সাধারণ নিরীহ মানুষ পর্যন্ত গোলাগুলিতে শহীদ হয়েছে, নিহত হয়েছে,
একজন নাম পত্রে লিখেছে, নাহিদ নামে একটা ছেলে মারা গিয়েছে। নাহিদের বাবাকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে, এই যে হত্যা, আপনার ছেলেকে হত্যা করা হয়েছে বা মারা গেছে, আপনি বিচার চাইবেন না? নাহিদের বাবা মা ওনারা বলেছেন, ওনারা কিন্তু কোনো রাজনীতি করেন, ওনারা বলেছেন কার কাছে বিচার চাইবো, এদেশে কি বিচার আছে? এদেশে তো বিচার নেই। এই একজন নাহিদের বাবা মাই এই কথা বলেনি। কিছুদিন আগে এই আওয়ামী লীগের আরেক সংগঠন, আওয়ামী লীগ শ্রমিক লীগ টুমিক লীগ, এদের আছে, এদেরই মারামারির জন্য এক মেয়ে, প্রীতি নামে এক মেয়ে, রিক্সায় করে স্কুলে যাচ্ছিল, সে ওই গোলাগুলিতে মারা গিয়েছে। প্রীতি কলেজে যাচ্ছিল মারা গিয়েছে। ঠিক একইভাবে প্রীতির বাবা জামাল উদ্দিন সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে, জামাল উদ্দিন সাহেব একই কথা বলেছেন যে কার কাছে বিচার যাবো, এদেশে কি বিচার আছে? প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আজকে যারা এই ঘরে বসে আছেন, আপনাদের প্রায় প্রত্যেকের নামে আপনাদের নামে মিথ্যা মামলা, গায়েবি মামলা আছে। শুধু আপনারা এই ঘরে বসে আছেন যারা, তারা শুধু নন, যে এই ঘরের বাইরে যে কোনো মানুষ যারা এই অবৈধ নিশিরাতের মাফিয়া লুটেরা সরকারের সাথে একসাথে না, ভিন্ন মত অবলম্বন করে, ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে, প্রতিটি মানুষের নামে মিথ্যা মামলা আছে, নালে গায়েবী মামলা আছে। আপনারা এখানে নিশ্চয়ই, এই ঘরে যারা উপস্থিত আছেন, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি নিশ্চয়ই 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই এখানে খুঁজে পাওয়া যাবে, আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের ডাক দিয়েছিলেন 71 সালে। উনার ডাকে বহু মানুষ, লক্ষ মানুষ এই দেশে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, লক্ষ মানুষ জীবন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। কিন্তু বর্তমানে যেই সংক্ষিপ্ত চিত্র আমি আপনাকে বললাম, সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি যে অনীহা, বিচার ব্যবস্থার প্রতি তাদের যে পারসেপশন, বিচার ব্যবস্থার প্রতি, এইটার জন্য তো মানুষ জান দেয়নি, মুক্তিযোদ্ধারা জান দেয়নি, এটার জন্য তো তারা জীবন বাজি রেখে যুদ্ধ করে। আজকে এমন হয়েছে, আমরা আগে শুনতাম বিচারালয় বিচারের বাণী দেয়, অর্থাৎ নিরপেক্ষ বাণী দেয়, আজ বিচারালয় বিচারের বাণী হয় না, আজ বিচারালয় শেখ হাসিনা বা আওয়ামী লীগের বাণী তারা প্রচার করে, বিচারের বাণী তারা প্রচার করে না। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা নিয়ে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের একটি, তারা প্রতি বছর একটি রিপোর্ট তারা তৈরি করে, এই রিপোর্টে তারা এই বছরও তৈরি করেছে, এবং এই রিপোর্টে তারা বলেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা হচ্ছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক আচরণ করে। এটি হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট, এবং এই রিপোর্টের সত্যতা কতটুক, এখানে উপস্থিত প্রতিটি মানুষ, আপনারা যাদের নামে মিথ্যা মামলা আছে কিন্তু আপনারা ন্যায্য বিচার পাচ্ছেন না, এই রিপোর্টের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যে মামলায় গত চারটা বছর ধরে যাকে আটকে রাখা হয়েছে, জেলখানার মধ্যে আটকে রাখা, বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর ধরে। এই গেল বিচারের অবস্থা, এই হলো বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা, যে দেশে বিচার নেই, আইন শৃঙ্খলা, এটা তো আপনাদের কেস কাছারি দিয়ে, পুলিশের কেস কাছারি দিয়ে, নিউ মার্কেটের ঘটনায় যদি আমরা উল্লেখ করি, সেখানে আমরা দেখেছি যে এই নিশিরাতের অবৈধ সরকারের হেলমেট বাহিনী গিয়ে কিভাবে তারা মানুষের উপরে নির্যাতন করেছে, গোলাগুলি করেছে, আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগ, যুবলীগের লোকজন কিভাবে সাধারণ দোকানদারদের সাথে, দোকান মালিকদের সাথে, দোকান কর্মচারীদের সাথে তারা মারপিট করেছে, আমরা দেখেছি যে হেলমেট বাহিনী গিয়ে সেখানে কিভাবে মানুষের সাথে মারপিট করেছে। কিন্তু আমরা আজকের পত্রিকায় কি দেখলাম, যে আমাদের সেই অঞ্চলের বিএনপি যারা নেতৃবৃন্দ আছে, বিএনপি যারা কর্মী আছে, বিভিন্ন থানা ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল প্রত্যেকের নামে মিথ্যা দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা। উদাহরণ অনেক দেওয়া যায়, সংক্ষিপ্ত সময় উদাহরণ অনেক দেওয়া যায়। নেতৃবৃন্দ, আমাদের মাঝে এই যশোর অঞ্চলেও আছে, খুলনা অঞ্চলেও আছে, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আছে, গত 12 বছর ধরে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, যারা বাংলাদেশে শহীদ জিয়ার রাজনীতি করি, দেশনীতি খালেদা জিয়ার রাজনীতি করি, যারা বাংলাদেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি, গত 12-13 বছরে আমাদের শত শত নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা,
আপনারা যারা আজ এখানে আজকে উপস্থিত আছেন, এই ঘরের মধ্যে যারা উপস্থিত আছেন, আপনাদেরকে আপনাদের মাধ্যমে আজকে যশোর জেলার সকল সর্বস্তরের মানুষের কাছে আমি একটি কথা বলতে চাই। সর্বস্তরের বাংলাদেশের সমগ্র মানুষ জানেন যে কি পরিমাণ গুমখুম হয়েছে। এটি আজকে শুধু বাংলাদেশের মানুষ না, বিশ্বের মানুষ জানে, এবং সেই জন্য কয়েকদিন আগে স্যাংশন পর্যন্ত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন দেওয়া হয়েছে। আজকে আমাদেরকে একটি জায়গায় আসতে হবে, আমরা যারা যেই মানুষগুলো গুমখুম হয়েছে আমাদের মধ্যে থেকে, তারা কেন হয়েছে, মানুষের বাংলাদেশের এই দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলার জন্যই তাদেরকে গুম করা হয়েছে, মানে খুন করা হয়েছে তাদেরকে। মানুষের বাড়িঘর, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের আমাদের বাড়িঘর ধ্বংস করে হয়েছে। এখন প্রিয় উপস্থিতি, আপনাদের মাধ্যমে আমি যশোরের প্রতিটি মানুষ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ, যে চিত্র আপনাদের সামনে আমি দেশের যে চিত্র দু একটি ঘটনা বলেছি, এটি সামগ্রিকভাবে যে ভয়াবহ চিত্র, মানুষের অভাবের তাড়নায় মানুষ যে আত্মহত্যা করছে, মানুষ যে কৃষক আত্মহত্যা করছে, ছাত্র আত্মহত্যা করছে, এরকম বহু ঘটনা আছে। দুর্নীতির ঘটনা বলে শেষ করে দেওয়া করা যাবে না, দুর্নীতির ঘটনা বলে শেষ করা যাবে না। সেই 7,000 টাকার বালিশ কোভিডের সময়, কোভিডের ইঞ্জেকশনের নাম করে 23,000 কোটি টাকা একটি মন্ত্রণালয় থেকে নিয়ে গেছে, 37 লক্ষ টাকা দিয়ে হসপিটালের পর দেখে না, এরকম খিচুড়ি রান্না শিখতে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে যাবে, এরকম অদ্ভুত অদ্ভুত উপায় বের করে এই অবৈধ নিশিরাতের মাফিয়া সরকার কিভাবে বাংলাদেশের মানুষের টাকাগুলো লুটপাট করছে, বাংলাদেশ ব্যাংক থেকে কিভাবে শত শত কোটি টাকা গায়েব হয়ে গেছে, এগুলো আপনারা পত্রপত্রিকায় কম বেশি দেখেছেন আপনারা। এখন এই খুব সংক্ষিপ্ত ভয়াবহ চিত্রের একটি সংক্ষিপ্ত অংশ দিয়েছি আপনাদেরকে, বলেছি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থা চলতে পারে না। বাংলাদেশের মানুষ আজ আপনাদের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফেরত চায়, বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতা ফেরত চায়, বাংলাদেশের মানুষ তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, যেই সার্বভৌমত্বের রক্ষার কথা বলতে গিয়ে আবরারের মতন মেধাবী ছাত্রকে পিটিয়ে ছাত্রলীগ হত্যা করেছিল কিছুদিন আগে। কাজেই আজকে যদি আমরা প্রতিরোধ গড়ে না তুলি, আজকে যদি আমরা প্রতিবাদ না করি, প্রতিরোধ না গড়ে তুলি, তাহলে ইলিয়াস আলের মতন আমাদের যাদেরকে গুম করা হয়েছে, নেতাকর্মী খুন করা হয়েছে, আপনারা যাদের যারা গায়েবী মামলা শিকার, যারা মিথ্যা মামলা শিকার, এই লিস্ট আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, দীর্ঘ থেকে দীর্ঘ গুম খুনের লিস্ট দীর্ঘতর হবে। আজ এখানে কারা যারা উপস্থিত আছে তাদের মধ্যে কে যে কখন গুম হয়ে যাবেন, খুন হয়ে যাবেন, কেউ আমরা বলতে পারি না। এই লিস্ট দীর্ঘতর হবে, যেই মিথ্যা মামলা 40 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা যাচ্ছে, সেই লিস্ট দীর্ঘতর হয়ে যাবে। কাজেই আজ সময় এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই মাফিয়ার বিরুদ্ধে, এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে। ভোটের কি অবস্থা আপনারা নিজেরাই সাক্ষী, 2018 সালে নিশিরাতে কিভাবে নির্বাচন হয়েছে, কিভাবে আপনাদের প্রত্যেকের ভোটকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কাজেই আজকে এখানে আপনাদেরকে ডিসিশন নিতে হবে, আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, পুরো জাতির সামনে আজকে সিদ্ধান্ত সময় চলে এসেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, এর থেকে দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে, দেশকে দেশের মানুষকে থেকে বের করে আমাদেরকে নিয়ে আসতে হবে। আজকে আসুন আমরা এই ইফতারের মুহূর্তে, ইফতারের সময় আমরা সিদ্ধান্ত নিই, ইফতারের সময় আমরা প্রতিজ্ঞা করি যে কোনো কোনো কিছুর বিনিময়ের মূল্যে আমাদের ঐক্যকে, বিএনপির ঐক্যকে ইস্পাত দৃঢ় করতে হবে, বিএনপির প্রত্যেক স্তরের নেতাকর্মীর ঐক্যকে ইস্পাত দৃঢ় করতে হবে, ঐক্যকে ইস্পাতের মতন কঠিন করতে হবে। শুধু বিএনপির নেতাকর্মীকে ঐক্য দৃঢ় করলে হবে না, আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে, গণতন্ত্রের পক্ষের, ভোটের অধিকারের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষের মানুষকে আপনাদের ঐক্যবদ্ধ করতে হবে। তাহলেই আমরা এই দেশকে, দেশের মানুষের যে আশা, যে আকাঙ্ক্ষা দেশকে, সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো। সেজন্যই বক্তব্য আমি শেষ করে দিতে চাই, ইফতারের টাইম হয়ে গেছে। সেজন্যই আমি বারে বারে একটি কথা বলছি, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে। আমাদের আমার সালাম যশোর জেলার সকল মানুষের কাছে দয়া করে আমার সালাম, সকল নেতাকর্মীর কাছে আমার সালাম দয়া করে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।